আগামী 19 ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওয়েব মিডিয়া ত্রিপুরা ইনফো ডট কম এর মেগা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর জন্য অনলাইন এবং ফর্ম ফিল আপের মাধ্যমে অংশগ্রহণ ইচ্ছুক প্রতিযোগী প্রতিযোগিনীদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। এবছরও প্রতিযোগিতা দারুণভাবে সফল হবে বলে উদ্যোক্তাদের প্রত্যাশা। রাজ্যে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতাগুলির মধ্যে ত্রিপুরা ইনফো ডট কম আয়োজিত কুইজ প্রতিযোগিতা অন্যতম। 2006 সাল থেকে চলে আসা এই কুইজ প্রতিযোগিতা এবছর 16তম বর্ষে পদার্পণ করছে। আগামী 19 ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই মেগা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই মেগা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগী এবং প্রতিযোগীদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। অনলাইন এবং ফর্ম ফিল আপের মাধ্যমে আগামী 18 ডিসেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। বিগত বছরগুলোর মতো এবারও অংশগ্রহণকারী প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের নিয়ে প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে, পরে এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মঞ্চে কুইজ প্রতিযোগিতায় ডাকা হবে। মঙ্গলবার ত্রিপুরা ইনফো ডট কম এর বিশিষ্ট আধিকারিক তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত এই কথা জানান। 2006 থেকে প্রতিবছরই একটা মেগা কুইজের অনুষ্ঠানের আয়োজন করে আসছে এবং এই বছর হবে 16তম মেগা কুইজের প্রতিযোগিতা। সেটা অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তো এই মেগা কুইজটা সবার জন্যই ওপেন, একে স্কুল ছাত্রছাত্রী থেকে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, রিসার্চ স্কলার, শিক্ষক, যে কোনো প্রফেশনাল ব্যক্তি যিনি বিভিন্ন পেশায় নিযুক্ত, এমন সবাই এর মধ্যে অংশগ্রহণ করতে পারবেন। তার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন অনলাইনেও করা যায় বা ফর্ম নিয়ে এসেও করা যায়, তবে অনলাইনে করাতেই সুবিধা বেশি। তো এই অনুষ্ঠানে আমরা আয়োজন করছি, তাতে বিভিন্ন স্পন্সররাও থাকবেন, ওনাদেরই সাহায্য সহায়তা এই অনুষ্ঠান হচ্ছে। আর কুইজ মাস্টার হিসেবে থাকবেন স্কুল অফ সায়েন্সের যে যিনি অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। সবার জন্য উন্মুক্ত এই কুইজ প্রতিযোগিতায় 150টির মতো পুরস্কার থাকছে। পুরস্কার থাকবে দর্শকদের জন্য। কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, বিরোধী দলনেতা মানিক সরকার ও মন্ত্রী রামপ্রসাদ পাল। বিগত বছরগুলোর মতো এবারের মেগা কুইজ প্রতিযোগিতা সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে জানান বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।